किस्मत की हवा कभी नरम कभी गरम কি করব আমি সব থেকে ছি 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 ভাই আমি এখন টর্চ কেন লাগাই নাই ভাই টর্চ লাগালে ওই দেখো ওরা নিজেদের মধ্যে ফাইট করতেছে আমি এদিকে আবে এদিকে এদিকে একটা স্পাইডার আছে কবি নরম নরম কবি গরম গরম এই ইয়ার দরকার একবার একবার খালি চান্স পাই একবার খালি চান্স পাই এদেরকে এত মারবো আমি ভাই এতগুলো কবি নরম গরম নরম গরম নে মার 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 নে মার 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 মারি দে মারি দে মারি ভাই মারি ফেল দে আমি যাচ্ছি তোদের ওখানেই যাচ্ছি ভাই নে নে মার 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 কে কত ও ভাই ক্রিপার আছে না ভাই ক্রিপার ফাটাই দিবে ভাই আমার দুনিয়া ফাটাই দিবে ক্রিপার
ঘুমাইতে লাগে যেমন তখন করে ভাই। ওকে এবার আমাকে ইয়ার আমার কাছে এখন উড নাই ভাই, প্ল্যাঙ্কস নাই, আমাকে এখন প্ল্যাঙ্কস আনার জন্য নিচে যেতে লাগছি ভাই। ছি 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 ছি, কোনো ব্যাপার না গাইস, চলে যাবো গাইস, আমরা চলে যাবো চলে যাবো, কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই, আরামসে যাবো। উই দেখো ভাই, এরা তো আমার দিকে তাকায় আছে একবারে, দেখো আমাকে মারার জন্য ভাই তাকায় আছে। আমার সব অ্যানিমেল গুলো আমার কি বাইরে চলে গেলো কিভাবে? এদিকে সকালই হয়ে যাচ্ছে ভাই, আমার ঘুমানোর তো দূরের কথা ভাই। আমাকে বেডটা না, আমাকে সবার আগে বানিয়ে দিলে বেডটা, বেডটা এত লেট করে বানাচ্ছে, আমি কোথায় দরজা খুলে রাখছি ভাই? এরা সবাই বাইরে আছে কিভাবে? ওকে এবার আমাকে না ফটাফট বেডটা বানাতে লাগবে ভাই। না না না, প্লিজ না, প্লিজ না, প্লিজ না, প্লিজ না, আমি ওক আমার উল গুলো ফেলাই দিই এখানে, যাতে মরলে আমি পাই। ইয়ার স্পাইডার ভাই, সকাল হয়ে গেছে, ভাগবি তুই এখান থেকে? সকাল হয়ে গেছে ভাই, সকাল হয়ে গেছে, মরিয়া 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 মরিয়া। না ভাই প্লিজ না, প্লিজ না ভাই, ক্রিপার চলে আসছে ভাই, প্লিজ ভাই 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 ভাই, ক্রিপার জম্বি ভাই, দেখো ভাই সবাই অ্যাটাক করছে আমার উপর। ক্রিপারটাকে মারতে লাগবে। না না না, ক্রিপার মরিস না, ক্রিপার ফাটিস না, আবে আর তুই এখনো মরিস নাই স্পাইডার, ক্রিপার মরিয়া, আবে ক্রিপার ফাটিস না, ফাটিস না। এত কষ্ট করে বাড়াইছিলাম আমি এগুলা, ক্রিপার কেটে, ক্রিপার কে তো ছাড়বো না ভাই আমি, ক্রিপার আর জম্বি। ফোটো কেন থেকে, ফোটো কেন থেকে, বহুত হয়ে গেছে ভাই, বহুত হয়ে গেছে, বহুত হয়ে গেছে। এবার আমাকে ফটাফট আমাকে না তৈরি করে রাখতে লাগবে আজকে রাতের জন্য। ওকে সবার প্রথমে এক মিনিট দাঁড়াও, সবার প্রথমে আমাকে না বেড বানাতে লাগবে। ওকে ভুল গুলা কোথায় রাখছিলাম, ভুল গুলা নিয়ে আসি। ওকে তো ফাইনালি আমি বেড বানিয়ে নিছি ভাই। ওকে বেডটাকে এখানে ধরো রাখলাম। ওকে রিসপয়েন্ট সেট হয়ে গেছে, এই যে আরেকটা ক্রিপার আসছে ভাই। হ্যাঁ ভাই ফাটাই দে, সবকিছু ফাটাই দে ভাই, যত কিছু বানাইছি সবকিছু ফাটাই দে। আমার এত কষ্ট করে ভাই বানাইছিলাম আমি, এটা আধা ঘন্টা ধরে বানাইছিলাম, ফাট খালি ফাটলে মার। কি রে ভাই, ক্রিপার গেলে এত তাড়াতাড়ি ফেটে যাচ্ছে কেন? এরা সব এত কিছু বানাইছিলাম আমি, এত কষ্ট করে সব ফাটাই দিল। ওকে গাইস এবার আমি না একটা জিনিস করবো ফটাফট, এই যে আয়রনটা যে পাইছি না, এই আয়রনটা দিয়ে আমাকে না সব প্রথমে আয়রনের সব ভেস্ট হেলমেট বানাতে লাগবে। ভেস্ট বানিয়ে নিছি, হেলমেট। ওকে ভেস্ট আর হেলমেটই শুধু হয়েছে, ভেস্ট আর হেলমেটটা পরে নে। ওকে বাকি যতগুলো আয়রন আছে সবগুলো আমি রেখে দিই এখন। ওকে এবার আমি না ফটাফট আমাকে এগুলাকে আবার ঠিক করতে লাগবে ভাই। ওকে বোলটাকে রেখে দিই, আমাকে আরো আয়রন লাগবে। ওকে তো আমাকে এখন না মাইনিং করা শুরু করতে লাগে ফটাফট, যেগুলো যেগুলো জিনিস আমার পড়ছে সেগুলোকে উঠাতে লাগে ভাই। ভাই কি করে দিস আমার জায়গাটাকে, দেখো একবার কত কষ্ট করে আমি বানিয়েছিলাম এটা, এখন সব যতগুলো অ্যানিমেল আছে সব বাইরে চলে যাচ্ছে, সব বাইরে চলে যাচ্ছে এরা। এক মিনিট ধরো আমাকে না ফটাফট প্ল্যাঙ্কস বানাতে লাগবে, স্টিক বানিয়ে নিছি, ফেঞ্চ। ওকে তো অনেকগুলো ফেঞ্চ গেট বানিয়ে নিছি, এবার এটাকে আমাকে ঘেরা দিতে লাগবে, ডার্ট লাগবে ভাই, ডার্ট। এক মিনিট ধরো আমি এখন বর্তমানে প্ল্যাঙ্কস দিয়ে করিনি, পরে ডার্ট দিয়ে করে দেবো। একে এখন বর্তমানে প্ল্যাঙ্কস দিয়ে জায়গাটাকে আগে ঠিক করি ভাই, দেখতে অনেক ফালতু লাগতেছে এটা, পরে আমি এটাকে ডার্ট দিয়ে ভালো মতো ঠিক করে দেবো, আগের মতন যেরকম ছিল। এখন বর্তমানে প্ল্যাঙ্কস দিয়ে করে দিই, আর আমার যতগুলো অ্যানিমেল আছে সবগুলোকে আগে ভিতরে ঢুকাই ভাই, এরা বাইরে থাকলে বহুত ডিস্টার্ব করে। চল ভিতরে চল, ভিতরে চল, চল ভিতরে চল, চল ভিতরে চল। ওকে তো ভাই ঘেরা দিয়ে দিছি আমি অনেক কষ্ট করে। ওকে এবার এদেরকে ভিতরে ঢুকাই দিই। ওই ওই পিগ, চল ভিতরে ঢুক, চল ভিতরে ঢুক, ভিতরে ঢুক, ভিতরে ঢুক, আবে ভিতরে ঢুক না। ওকে ভিতরে ঢুকছে দুইজন, দুইজন, নাইস 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 নাইস, দরজা লাগা। আর কে কে আছে? হ্যালো 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 হ্যালো, আরে আরে কাউ 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 কাউ, এদিকে চল, এদিকে চল, এদিকে চল, চল চল চল। আরে তুই বাড়াইস না, তোরা বাড়াই যাস না ভাই। আবে আর ঢুক না, ভিতরে ঢুক না। আবে বাড়াচ্ছে, আবে বাড়াই গেল ভাই, দরজা লাগালা। আবে ইয়ার, এদেরকে এখন ভিতরে ঢুকানো বহুত জ্বালা। এক কাজ করি গাইস, আমি না আয়রন পাইছিলাম কিছু, আয়রনটাকে নিয়ে নি আর এক্স বানিয়ে নি আয়রনের, আর এগুলাকে ফটাক খত খতম করে দি, ফটাক যা, মর ভাই মর ভাই, কিছু করার নেই ভাই, এদেরকে সামলানোর থেকে না মেরে দেওয়া অনেক বেটার। ফোর গান থেকে চল, ফোর গান থেকে, ও ভাই ফাইনালি ভাই ক্লিয়ার হয়ে গেছে আমার জায়গাটাকে, খালি এই জায়গাটাকে আমাকে ক্লিয়ার করতে লাগবে। ফার্মিংটা একটু বড় হচ্ছে গাইস আস্তে আস্তে, এই দেখো বড় বড় হচ্ছে, এটাকে আরো বড় করতে লাগবে। তার আগে এই ডার্ট দিয়ে এই জায়গাটাকে ঠিক করি আমার। ওকে তো আমার ডার্টও শেষ হয়ে গেছে, এখন আর কিছু করার নেই, আমাকে ফটাফট মাইনিং করতে লাগবে। ওই যে চলে আসছে ভাই জম্বি ভাই, এদিকে টর্চ লাগাতে ভুলে গেলাম আমি, টর্চ লাগাতে ভুলে গেছি। ফটাফট টর্চ টর্চ টর্চ, ফটাফট টর্চ বানা ভাই, ফটাফট টর্চ বানা ভাই, টর্চ না মানে ফটাফট চলে আসবো ওরা। টর্চ টর্চ কোথায় গেল টর্চ? ওকে তো 20টা টর্চ বানিয়ে নিছি আমি। ওকে টর্চ বানিয়ে নিছি ভাই, এদেরকে মারতে লাগবে ভাই, এদেরকে মারতে লাগবে ভাই, মার মার। আবে ভাই ভাই, এরা তো পুরো মারতেছে ভাই, পুরো আরে ভাই, এটা পুরো মারতেছে ভাই, পালাতে পারতেছে আমার, ও আমার হেলতে নাই ভাই। ইয়ার যাচ্ছে, ওই ওরা দুজনে ফাইট করছে ভাই, আমাকে ফটাফট এখান থেকে কাটিং খেতে লাগবে। দেখো ওরা দুজন ফাইট করতেছে, আমি আমার এক্সট্রা ফেলাই দিয়ে চলে আসছি, যাই না কেন। ওকে তো আমি আগে ফটাফট খাওয়ার খাই নি ভাই, একে মারতে লাগবে। মর মর, মরে যা। ওকে মরে গেছে ভাই, একে মরে যা, আমাকে ফটাফট আমার এক্সট্রা আনতে লাগবে, লেটস গো। এবার এদিকে ঘুমাই যা। ওকে ফাইনালি ভাই বেঁচে গেছি ভাই, ঘুম হয়ে গেছে ভাই, বেডের সামনে আমার পাশে মনস্টার আছে, তাও ঘুমাই নিতে পারছি আমি। ওই দেখো এরা সবকটা মরবে এখন, মর ভাই, জ্বলে জ্বলে মর, সবকটা মরতেছে ভাই, সবকটা মর ভাই, মর তোর সবকটা মর ভাই। এদিকে আমাকে না ঘর ফটাফট বানাতে লাগবে। আই এইবার যখন রাত হবে তার আগে আমাকে না ওই জায়গার মধ্যে টর্চ লাগাই দিয়ে আসতে লাগবে, কারণ আমি টর্চ লাগাই দিয়ে বারবার ভুলে যাচ্ছি। সবার আগে এদেরকে মাইরে দিয়ে আসতে লাগবে ভাই, আমার তো যাইতে ভালো লাগছে। তিন তিনটা ক্রিপার, আবে ভাই ফাইটে গেল এরা, তুই মরবি স্পাইডার। ওই যে আরেকটা ক্রিপার উপরে আছে, গিয়ে দাঁড়াও, একে মাইরে গিয়েছি ভাই ভাই, এরা আবার জিনিস আমার খালি জায়গাটাকে এরা খতম করছে। ফাটিস না, ফাটিস না, প্লিজ ফাটিস না, মরে। ওকে টর্চ টর্চ টর্চ, 20টা টর্চ ভাই, এখনই টর্চ গুলো লাগাই দিই এখানে। যাই ভাই, আবার কখন আবার পরে চান্স পাবো কিনা এখানে, একদম টর্চ লাগাই দিই, যাতে কোনো ক্রিপার টিপার কোনো কিছু যেন জন্ম না হতে পারে। ওকে ভাই বহুত টর্চ লাগাই দিছি এখানে ভাই, এত
আমি ভাবছিলাম আজকে এই জায়গাটা ঘর বানাবো, ফার্মিং করবো, কিন্তু এখন আমার কাছে কিছু নাই, কিন্তু আমাকে না মাইনিং করতে লাগবে। ও ভাই ফাইনালি গাইস আমরা আরেকটা ওয়াটার বাকেট পাই গেছি, তো এবার আমরা আনলিমিটেড ওয়াটার সোর্স বানাতে পারবো। দেখো আনলিমিটেড ওয়াটার সোর্সটা না আমি একদম সেফ জায়গায় বানাবো, যেখানে কিছু ক্ষতি না হয় ভাই, মানে জম্বি টম্বি আসলে যেন আমি নিতে পারি ভাই আনলিমিটেড ওয়াটার সোর্সটা। কারণ গাইস আনলিমিটেড সোর্সটা যে আছে না, আনলিমিটেড ওয়াটার সোর্স যেটা আছে সেটা আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট ভাই, জলের আমাদের বহুত দরকার। অনেক কষ্ট করে আমি ভাই দুইটা ওয়াটার বাকেট পাইলাম, এখন একটা পাইলাম আর একটা অফলাইন পাইছিলাম। তো ভাই এই জলগুলোকে না ইউজলেস করা যাবে না ভাই, এই জলগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা ওয়ান ব্লক সিরিজ, সার্ভাইভাল সিরিজ হলে তো নদী আছে ভাই, আরামসে জলের কোনো প্রবলেমই ছিল না, কিন্তু এটা হলো ওয়ান ব্লক সিরিজ, তো এখানে অনেক কঠিন ভাই জল পাওয়া। তো এখানে আমাকে আরামসে করতে লাগবে, এক মিনিট ধরো আমাকে আর একটা দুইটা ব্লক দিয়ে দি ভাই, কোনো রিস্ক নেই ভাই। ওয়াটার সোর্স রেডি হয়ে গেছে, এবার খালি এখানে জল ঢালতে লাগবে, যদি বাই চান্স আমি সাইড থেকে পড়ে যাই তাহলে ভাই বহুত ঝামেলা হয়ে যাবে। ওকে গাইস ফাইনালি আমাদের আনলিমিটেড সোর্স ওয়াটার রেডি হয়ে গেছে, এখানে একটা জল দিব আর এখান থেকে জলটা আনবো আর এই জায়গাটা দেবো। আনলিমিটেড হয়েছে না আমি জায়গাটাকে ভরে দিই ভাই, আমার গরু টরু গেলে ভাই কখন এখানে পড়ে যাবে ভাই, ধাক্কা মাক্কা খায়, নাহলে আমি কখনই পড়ে যাবো, রিস্ক না নিয়ে জায়গাটাকে আগে কমপ্লিট করে দিই, আর পারলে এই জায়গাটাকে কমপ্লিট করে দিই। ওকে তো অনেক গেলে ডার্ট পাই গেছি, এবার দেখো ডার্ট গুলা 32 ডার্ট আছে, তো আমার মনে হচ্ছে এখন কমপ্লিট হয়ে যাবে আমাদের ভাই। এতক্ষণ আমার ঘর টর সবকিছু কমপ্লিট হয়ে যেত ভাই, এই জম্বি ক্রিপার এরা যদি ডিস্টার্ব না করতে আসতো, দেখো তো এতক্ষণে কতটা কমপ্লিট হয়ে যেত আমার, মাঝখানে এসে ভাই এত দিমাগ খারাপ করলো। আমি ভাই অবশ্য ভুলি আমার আমি টর্চ, এখানে আমি টর্চ দিতে ভুলে গেছি ভাই, টর্চ দিতে ভুলে গেছি, তার মধ্যে না আমার কাছে আর্মার ছিল না কিছু ছিল, আদর ভাই ইজিলি মারি দিচ্ছ আমাকে এরা। কিন্তু এবার গাইস আমি রেডি আছি ভাই, এবার আসুক ভাই, এবার আসুক, এবার সব কটাকে দিব। খালি আমি একবার ডায়মন্ড পাই, যে ডায়মন্ডের সবকিছু বানাই নিই, তারপরে দেখবা ভাই জম্বিদেরকে কিভাবে মারতে লাগে, এর সব কটা কাছে বদলা নিব আমি। আমি শোন না, তার আগে যতগুলো আমার গাড্ডা মাড্ডা করছে ভাই এই ক্রিপার গুলা, এদেরকে এদের জায়গা গুলা আগে ঠিক করে দিই। ওকে ঠিক হয়ে গেছে। ওকে তো আমার কাছে এবার দেখলাম উড কত আছে ভাই, উড দিয়ে ঘর বানাবো না কোবল স্টোন দিয়ে ঘর বানাবো, সেটা ভাবতে লাগবে। লেদার বুটস, লেদার দিয়ে বুটস বানানো যায়। ওকে ভাই বুট বানিয়ে নিছি আমি, একটা লেদার বুট, লেদার বুটটা পরে নিই ভাই, কারণ আমার কাছে এখন বুট তো নাই, তো লেদার বুটই পরে নিই। ওকে তো আমার কাছে প্ল্যাঙ্কস তো অনেকই আছে, 64 28, আরো অনেকগুলাই হবে ভাই, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। এক কাজ করি, এটা দিয়ে ঘর বানানোর ট্রাই করি আমরা। দেখো গাইস আজকে আমরা একটা সিম্পল ঘর বানাবো, আর এই ঘরটাকে না আমরা আস্তে আস্তে অনেক বড় করব, কারণ এই জায়গাটার মধ্যে আনলিমিটেড জায়গা, কারণ এই জায়গাটার মধ্যে আমরা অনেক বড় জায়গাটাকে বানাবো, পিছন দিকে আরো বড় করবো, আরো উপরের দিকে ফ্লোর বানাবো, যেরকম এটাকে বানাচ্ছি, আরো আরো উঁচু বানাবো যাতে দেখতে অনেক ভালো লাগে। তোমরা খালি কমেন্টে বলো যে কিরকম বানালে বেশি ভালো লাগবে, তার আগে এখন আমরা একটা সিম্পল বানাইনি। ওকে তো গাইস আমাদের ঘর কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে, এখনো সেরকম কিছু হয়নি, খালি আমি ফ্লোরটা বানাই দিছি আর আশেপাশে বানাই দিছি, উপরে আমাদেরকে খালি এখন ছাদ দিতে লাগবে। এক মিনিট দাঁড়াও, ওকে তো এখানে এরকম করে যাবো, এরকম করে ফেটাকে ফিল করে দেবো ফটাফট, তা আমাদের ঘর কমপ্লিট হয়ে যাবে ভাই। একটা নর্মাল ঘর বানাচ্ছি এখন, পরে এটাকে আরো ভালো মতো বানাবো এটাকে। ওকে আমাদেরকে না এখন কিছু উড লাগবে, আমাদের উড কমি হয়ে গেছে, প্লিজ ভাই উড পাই যাও, উড পাই যাও, উড পাই যাও, উড। আবে ইয়ার পিকচার, আমি কিছু কয়টা খালি উড লাগবে, কয়টা খালি প্ল্যাঙ্কস লাগবে যাতে আমরা কমপ্লিট করতে পারি। এক মিনিট ধরে এখানে একটা, ও এটা তো নিচে পড়ে যাবে, আগে শোবেল বানানি, আগে এই কালারে হোয়াইট কালারের ব্রিক ব্লকস গুলো দিয়ে আয়রনের শোবেল বানানি দিছি গাইস আমরা। আর শুধু হোয়াইট কালারেরই উড পাচ্ছি, এই তো পাই গেছি ভাই, পাই গেছি পাই গেছি পাই গেছি, আরো কয়টা দিয়ে ভাই। ওকে তো গাইস আমরা ফাইনালি অনেকগুলো উড পাই গেছি, এই এই উড গুলোকে শুধু আমাদেরকে এখন ইসে করতে লাগবে। ওকে তো 12টা পাই গেছি আমরা, 12টাতে আই থিংক হয়ে যাবে, আর আমরা এখানে দৌড়াতে পারছি না কারণ খিদা পাই গেছে, তো একটা মাটন বানিয়ে দিয়েছিলাম আমি, তো ওটাকেও খাই। এদিকে আমার না ইনভেন্টরি পুরো ফুল হয়ে গেছে। ওকে আমি জম্বি, আমি ইয়ার জম্বি ভাই, জম্বি স্পাইডার এরা আমার ঘরের মধ্যে কি বহুত হয়ে গেছে, এবার আর পাবি না তোরা, আর পাবি না, আর পাবি না তোরা ভাই, বহুত তোর কি ইয়ার কি পেয়েছে, আমার সাথে ইয়ার কি পেয়েছে ভাই, এখন ভেস্ট পরে আছি, এবার আয় ভাই, এরা কিভাবে জন্মাইলো এখানে, আবে রে 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 আরে আরে ইয়ার কি নাকি তোর কি আমাকে নুপ পাবি, এটা কি আবে স্কেলেটন এখানে জন্মাই গেছে, আরে ভাই স্যার আয় আয় আয়, আরে এ তো মারতেছে ভাই, ভাই আমার আয়রন পাইছে পাইছে পাই গেছে পাই গেছে পাই গেছে মর। ওকে ভাই ফাইনালি ভাই মারি দিছি এদেরকে ভাই, জানি না এরা আবার কিভাবে জন্মাই গেল ভাই আমার বাড়ির মধ্যে, আমি তো পুরো ঘরটাকে তো ওই টর্চে ভরাই দিছিলাম ভাই, আইতে আমি না ভিতরে, আরে ভাই আবে আমি ক্রিপার চলো, ক্রিপার 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 কি আসলো, আবে ইয়ার প্লিজ আর কি না মারি যা, প্লিজ 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 মারি যা, প্লিজ মারি যা, প্লিজ মারি যা, প্লিজ মারি যা। ওকে ভাই, ও ভাই ক্রিপার পাই, এক্ষুনি ফাইটে দো ভাই, এক্ষুনি ফাইটে দো, এক মিনিট সফট রাউন্ড না মাটন মারতে দে কিছু, কারণ আমার খিদা পাই গেছে বহুত, অ্যাপেল খাইনি ফটাফট ততক্ষণ ভাই। এরা এই দেখো স্পাইডার, একটা স্পাইডারও আছে ভিতরে, একে খতম করতে লাগবে, একে আরেকটা স্পাইডার আছে ভাই, দেখো ভাই আরো ক্রিপার আছে ভাই, আমাকে দেখতে লাগবে ক্রিপার, ও নাই। ওকে এক মিনিট আমাকে এখানে টর্চ দিতে লাগবে, টর্চ দিয়ে দিই জায়গাটার মধ্যে যাতে ক্রিপার ট্রিপার এরা জন্মাতে না পারে, আর ভিতরে একটু টর্চ দিয়ে দিই যাতে রাতের বেলা জায়গাটা অন্ধকার না থাকে আর ক্রিপার ট্রিপার জন্মাতে না পারে। ওকে তাহলে আমাদেরকে শুধু ডোর বানাতে লাগবে, তাহলে আমাদের ঘরটা হয়ে যাবে কমপ্লিট। ওকে তো গাইস আমরা ফাইনালি আমাদের ডোর বানিয়ে নিছি আর আমাদের ঘর অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, অনেক সিম্পল ঘর। আমি জানি তোমরা এখন বলবা যে ভাই এটা কি ঘর বানিয়েছি, অনেক এত সিম্পল, আরে ওকে তো আমাকে তিনটা দরজা দিতে লাগবে। ওকে ঠিক আছে কোনো ব্যাপার না, তিনটা দরজা, আমরা তিনটা দরজা দিয়ে যাবো। এটা হলো আমার সিম্পল একটা ঘর বানিয়ে দিয়েছি আমি, ও উপরে তো বাকি আছে ভাই, এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ এটা হলো আমার ঘর, সিম্পল একটা ঘর, অনেক ছোট্ট ঘর। এই জায়গাটাকে আমি এখন বড় বানাইনি, এই জায়গাটাকে আরো বড় বানাবো, আমি টেনশন করো না, আরো বড় বানাবো, এই ঘরটার উপরে একটা ঘর বানাবো, ঘরটা এটা শুধু একটা বেসিক একটা ঘর বানালাম থাকার জন্য, যাতে জম্বি টম্বি যদি আমার
মাইনক্রাফটের উপর হামলা করে তাহলে আমি বাঁচতে যেন পারি, আমার ঘরের মধ্যে সেফ যেন যাইতে পারি। কারণ ঘর না থাকলে না মজা আসে না ভাই, মাইনক্রাফটের মজা আসে না। ওয়ান ব্লক হওয়ার যেই ব্লকই হোক, ঘর না বানালে আমাকে শান্তি পাই না ভাই। এখানে একটা বেড রেখে দেবো, এখানে আমরা রিস্ক পয়েন্ট সেট করে নেবো, ব্যাস এবার শান্তি একদম। যখনই মরবো এখানে জন্মা যাবো আর আরামসে গিয়ে মারতে পারবো আমরা। আমার ক্রাফটিং টেবিল, চেস্ট, যত কিছু আছে সবকিছু এই ঘরটার ভিতরে ঢুকাইতে লাগবে। তারপর আমাদের আজকে যেটা গোল ছিল, এই দেখো গাইস আমাদের পাম্পকিনও জন্মায় গেছে আর যতগুলো সিডস আছে আমার কাছে, সিডস গুলোকে সবগুলো লাগাই দিই। মেলন সিড, মেলন সিড, মেলন সিড এখানে লাগাই দিই, আর পাম্পকিন সিড আর এটা আছে আমার কাছে, এটাকেও এখানে লাগাই দিই। ওকে, তো আমাদের ফার্মিংটাকে আমরা আরো বড় করব, আরো সিডস নেওয়া শুরু করব। বাকি গাইস আজকের জন্য এতটুকুই রাখি। তোমাদেরকে যদি গেম প্লে ভালো লাগে গেমটাকে ফটাফট লাইক করো, আর যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে বলো যে তোমরা এটা নেক্সট পার্ট, আর কমেন্টে জানো যে তোমরা এটা নেক্সট পার্টে কি দেখতে চাও। বাকি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট গেমটাতে। বাই বাই।